হ্যালো কোডার্স, আমরা এখন আমাদের যেই অ্যাপ্লিকেশনটা আছে, যে অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করছি, ওই অ্যাপ্লিকেশনে এখন আমরা কিছু একটা এন্টিটি ক্লাস করব এবং একটা ডাও ক্লাস করব, যেটা থ্রু দিয়ে আসলে আমরা পরের ডেটাবেজের সাথে কানেক্ট করব এবং আমাদের ইনফরমেশনগুলো নিয়ে আসব। তো আমরা যেটা করি, আমাদের তো নোটিসেস নামে একটা আমরা টেবিল করলাম, তাই না? এখন আমরা এখানে যেটা করি, আমরা এখানে নোটিস নামে একটা ক্লাস তৈরি করি। হ্যাঁ, নোটিস নামে আমরা একটা ক্লাস করছি এবং এই ক্লাসের যে অ্যাট্রিবিউটগুলো থাকবে, আমাদের নোটিসে কী ছিল, আমাদের ছিল আইডি, নেম, ইমেল আর টেক্সট। তাহলে আমরা সেম জিনিসগুলো রাখি, প্রাইভেট নেম, স্ট্রিং নেম, প্রাইভেট স্ট্রিং, ইমেইল এবং প্রাইভেট স্ট্রিং টেক্সট। এখন আমাদের তো অ্যাট্রিবিউটগুলো আমরা নিয়ে নিলাম, এখন আমরা যেটা করব, আমরা এগুলোর গেটার সেটারটা জেনারেট করে দিই। গেটার সেটার জেনারেট হয়ে গেল, কন্ট্রোল শিফট এফ দিয়ে আমরা ফরম্যাট করে নিলাম। আমাদের আর একটা জিনিস লাগবে, আমাদের টু স্ট্রিং মেথডটা লাগবে। তো টু স্ট্রিংটাও আমরা এখানে জেনারেট করে নিই, যাতে আমরা এটা প্রিন্ট করলে ইজিলি দেখতে পারি। ঠিক আছে, টু স্ট্রিং আমরা তৈরি করে নিলাম, এবার এটাকে আমরা সেভ করলাম। হ্যাঁ, তো নোটিস একটা অবজেক্ট আমরা তৈরি করলাম, একটা ক্লাস তৈরি করলাম, যে ক্লাসে আমাদের সাথে ওই টেবিলের সাথে, টেবিলের প্রত্যেকটা রোয়ের সাথে এটার কিন্তু ম্যাচিং প্রপার্টিজ আছে। এবং আমরা আরেকটা ক্লাস তৈরি করব, সেটাকে আমরা দেব নোটিসেস ডিটিও। আমরা এই প্যাকেজেই তৈরি করি নিউ ক্লাস। আসলে আমরা চাইলে মডেলের ভিতরেও তৈরি করতে পারতাম, বাট ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা একই প্যাকেজে এখন করছি। নোটিসেস ডিটিও, এবং নোটিসেস ডিটিওর ভেতরে কী থাকবে, এটা আসলে নোটিসেস ডিটিও দিয়ে এটা একটা লিস্ট অফ নোটিসেস নিতে পারে। আমরা সেটা করতে পারি পাবলিক লিস্ট নোটিস গেট লিস্ট, এবং এটা এই মুহূর্তে আমরা নাল রাখি। আচ্ছা, আমরা এটা হবে ইউটিল লিস্ট। তো এটা আলটিমেটলি আমাদের ডেটাবেস থেকে কিন্তু আমাদের এই লিস্টটা সে পুল করবে। তো এটাকে আমরা গেট লিস্ট না বলে আমরা গেট নোটিসেস বলে দিই, সেটা আর একটু কনসিস্টেন্ট থাকে। সেটা গেট নোটিসেস, এটা আসলে আমাদের ডেটাবেসের সাথে এখন কমিউনিকেট করবে, কীভাবে করবে আমরা এখনই আসছি। তো আমাদের এই প্রোগ্রামটাকে আমাদের, যদি আমরা জেডিবিসির থ্রু দিয়ে মাইস্কুলের সাথে কানেক্ট করতে চাই, সবার আগে একটা কানেক্টর ড্রাইভার নামাতে হবে। সেটার জন্য আমরা আমাদের ফর্ম ডট এক্সএমএলে চলে যাই। ফর্ম এক্সএমএলের ভেতরে আমাদের তো আমরা ডিপেন্ডেন্সিসগুলো ডিফাইন করতাম, তাই না? তো আমরা ডিপেন্ডেন্সিসে চলে যেয়ে এখানে আমরা অ্যাড করি মাই এসকিউএল কানেক্টর। একটু সময় দিই, এটা চলে আসবে। এই দেয়ার ইউ গো, মাই এসকিউএল কানেক্টর, এটার লেটেস্ট ভার্সনটা আমরা নেই। এবং এটাকে যদি আমি সেভ করি, সেভ করলে আমার এখানে ইনস্টলেশন অটোমেটিক্যালি ডাউনলোড করে নেয়। সে এখন ইন্টারনেটে যে মাইস্কুয়েল কানেক্টরের যেই জার ফাইলটা আছে সেটা নামিয়ে নিচ্ছে। যদি আপনার ইনস্টলেশনে ইনস্ট্যান্টলি নামিয়ে না নেয়, আপনি আপনার প্রজেক্টের উপর যে রাইট ক্লিক করে এইখানে মেইভেন থেকে আপডেট প্রজেক্ট দিতে পারেন, তাহলে সে করে নিবে। আচ্ছা, আমার এখানে আসছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে, আমি এখানে মেইভেন ডিপেন্ডেন্সিসে চলে যাই, এখানে যে আমি মাইস্কুয়েল কানেক্টরটা দেখতে, এই যে মাইস্কুয়েল কানেক্টর চলে আসছে। এখন এখানে আমরা যদি ড্রাইভার ক্লাসটা দেখি, ড্রাইভার ক্লাসটা কী, মাইস্কুয়েল কম ডট মাইস্কুয়েল ডট জেডিবিসি, এটার ভিতরে একটা ড্রাইভার ক্লাস থাকার কথা। দেয়ার ইউ গো ড্রাইভার, তাহলে এটাই কিন্তু আমাদের জেডিবিসি ড্রাইভারের নাম। আমরা এখন আমাদের প্রপার্টিস ফাইল যেটা ছিল, জেডিবিসি প্রপার্টিস, তো আমাদের এই প্রপার্টিস ফাইলের মধ্যে আমরা জেডিবিসি ডট ড্রাইভার দিয়ে আমরা ক্লাসের নামটা এখানে দিয়ে দিতে পারি। ক্লাসটা লাগবে না, আমি কপি করে নিয়ে এসেছিলাম ওখান থেকে। সো এই আমরা জেডিবিসি ড্রাইভারটা এখানে আমরা বলে দিলাম। তো আমাদের
আজকের টিউটোরিয়াল আসে এই পর্যন্তই থাকুক, টিউটোরিয়ালটাকে আমি আর লম্বা করতে চাচ্ছি না। নেক্সট টিউটোরিয়ালে আমরা এই প্রপার্টিজের ফাইলের থ্রু দিয়ে এবং আমাদের এখানে যতগুলো আমরা ক্লাস লাইব্রেরিগুলো আমরা লোড করলাম ওটা দিয়ে আমরা আমাদের ডেটাবেস থেকে ওই নোটিস ডিটিওর থ্রুতে আমরা নোটিস ক্লাস এবং নোটিস যে ক্লাসটা তৈরি করেছি ওটার থ্রুতে আমরা ডেটা নিয়ে আসব এবং আমরা ওটা শো করব। সো দ্যাটস অল ফর নাও, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোর্স।